জা স্টুডিও গপ্পবাজে আজকের গল্প ফেসবুকে অশরীরীর ডাক, কলমে অনামিকা মণ্ডল সেনগুপ্ত। আজকাল আর কিছুই ভালো লাগে না রণজয়ের। বছর তিনেক হয়ে গেল সে MSc-তে পাশ করে ঘরে বসে আছে, না ঠিক ঘরে বসা নয়, চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে। চেনা পরিচিতি লোকজনকে তো বলছেই, নিজেও বিজ্ঞাপন দেখে নানা অফিসে ঘুরছে। তার বন্ধুরা অনেকেই চাকরি পেয়ে গেছে, সে পায়নি। তাই আজকাল বন্ধুদের আড্ডাতেও খুব একটা যায় না, গেলেই সবার অফিসের আলোচনা, বিরক্ত লাগে ওর। বাবারও সামনেই রিটায়ারমেন্ট, অথচ সে কিছুই করতে পারছে না। কি যে হবে ভাবলে বুকটা শুকিয়ে আসে। একমাত্র যার কাছে বসে সব কথা বলা যায় সে হলো রণর মা। সব দুঃখ কষ্টের মধ্যেও আগলে রেখেছে ওকে। কিন্তু কদিন ধরে কি যে হয়েছে মায়ের, খালি সারাদিন শুয়ে থাকতে চায়, মুখে বলে, তেমন কিছু না, খালি পেটে একটু ব্যথা করে। কিন্তু রণর কথাটা বিশ্বাস হয় না। খুব শরীর খারাপ না হলে ওর মা শুয়ে থাকে না। না, এ মাসের টিউশনির টাকাটা পেলে মাকে আগে ডাক্তার দেখাবে, তেমন হলে নেট রিচার্জ করবে না কি সিগারেট খাবে না, এক মাস একটু কষ্ট হলেও মানিয়ে নেবে। এসব কথা ভাবতে ভাবতেই মোবাইলে টুম করে নোটিফিকেশন এলো। রণ মোবাইল খুলে দেখলো রিমিতা চক্রবর্তী ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে, সেই নোটিফিকেশন। রণর বেশ ভালো লাগলো, রিমিতার মতো সুন্দরী মেয়ে ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। যাকে অনেকেই তো ফ্রেন্ড লিস্ট খালি বড় করতে চায়। ফোনটাকে সাইলেন্ট করে রণ টিউশনি করতে বার হয়ে গেল। এখন বেশ রাত, একটু আগেও মায়ের পেটের ব্যথাটা বোধহয় বেড়েছিল, মা খুব চাপা স্বরে গোঙাচ্ছিল। রণ মার ঘরে যেতেই মা চুপ করে গেছে, বলেছে, তোর এই রবিবার পরীক্ষা আছে না রে রণ? রণ হ্যাঁ বলতে মা বলেছে তার কিছু হয়নি। তারপর রণকে পড়তে যেতে বলেছে। রণ ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুটো বেজে গেছে। না, আর রাত করা যাবে না, এই ভেবে রণ বিছানায় শুতে যায়। মোবাইলে অ্যালার্ম দিতে গিয়ে দেখে রিমিতা অনলাইন। এত রাতে একটা অপরিচিত মেয়েকে মেসেজ করা ঠিক হবে কিনা ভেবে ও হাই মেসেজ পাঠিয়ে আর উত্তরের আশা না করেই মোবাইলটাকে পাশে রাখে। তখনই মোবাইল স্ক্রিনে দেখে রিমিতার মেসেজ ফুটে উঠেছে, রিমিতা হ্যালো বলছে। রণ তাড়াতাড়ি গুড নাইট জানিয়ে দেয়। উপাস থেকে রিমিতা মেসেজ পাঠায়, আপনি কি গুড নাইট জানানোর জন্যই আলাপ করলেন? রণ লেখে, না মানে রাতের বেলা মেসেজ করলাম তো, আপনি কি ভাবলেন? রিমিতা হো হো করে হেসে বলে, আরে আমি তো রাস্তায় নেই, আপনারই মতো আমার ঘরে থেকে আপনার সাথে কথা বলছি, তো রাত হলে কি আসে যায়, অবশ্য আপনার ঘুম পেলে আলাদা কথা। রণ অবাক হয়ে যায় রিমিতার সাবলীল ব্যবহারে। সে রাতে অনেকক্ষণ অবধি ওরা ফেসবুকে কথা বলে, তারপর একসময় দুজন দুজনকে গুড নাইট জানিয়ে ঘুমিয়েও পড়ে। আজ 3 মাস হলো রিমিতার সাথে রণর ফেসবুকে বন্ধুত্ব, কিন্তু অনেকবার বললেও রিমিতা রণকে ফোন নাম্বার দেয়নি। রণ মেসেঞ্জারে বেশ কয়েকবার কলও করেছে, কিন্তু রিমিতা প্রত্যেকবারই ফোন কেটে দিয়েছে। এমনকি রণর অনুরোধে একটা ভয়েস মেসেজও দেয়নি রিমিতা। রণ রাগ করে অনেকবার ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু পারেনি। রিমিতার প্রতি দিন দিন প্রবল আকর্ষণ অনুভব করছে ও। রণর প্রতিটা কষ্ট, প্রতিটা অনুভূতি রিমিতা মন দিয়ে শোনে, তারপর সুন্দর করে সেই ক্ষতগুলোর ওপরে ভালোবাসার প্রলেপ বুলিয়ে দেয়। রণ এক এক সময় অস্থির হয়ে যায়, বলে, তুমি কি আমার সামনে আসবে না রিমিতা? আচ্ছা সামনে না আসো, একটু কথা তো বলো। রিমিতা বলে, সময় হলেই আসব, এখন এই সময়গুলোকে অনুভব করো, হয়তো আমি সামনে আসার পরই আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে যাবে, এখন অনুভব করো আমাকে, একটু ধৈর্য ধরো। রণ বিরক্ত হলেও সারাদিন পর রিমিতার সাথে কথা না বলে থাকতে পারে না, একটা অদ্ভুত টান অনুভব করে সে। আজ প্রায় 7 দিন পর রণ ফেসবুকে অন হলো। আসলে রণর এখন পায়ের তলার পৃথিবীটাই দুলে উঠেছে, পাগল পাগল লাগছে ওর। এ মাসেই বাবার রিটায়ারমেন্ট হয়ে গেল, নিতান্ত মধ্যবিত্ত পরিবার, তাই সঞ্চয়ের ভাণ্ডার একেবারেই যৎসামান্য। এর মধ্যে রণর মায়ের ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলেছে একটা বড় অপারেশন করতে হবে, তাহলে হয়তো রণর মা সুস্থ হয়ে উঠবে। তবে অপারেশনের জন্যে প্রায় 8 লাখ টাকা দরকার, যে টাকাটা রণদের পক্ষে জোগাড় করা অসম্ভব। রণর বাবার সব জমানো টাকা নিয়েও 5 লাখের বেশি হচ্ছে না। এদিকে রণর মা আজকাল সারাদিনই পেটের যন্ত্রণায় কষ্ট পায়, নিরুপায় হয়ে রণ ওদের সব আত্মীয় স্বজনের কাছে হাত পাচ্ছে, কিন্তু তারাও তেমন কোনো ভরসা দিতে পারছে না, চিন্তায় পাগল পাগল দশা। রণর বড় মামার ছেলে বিদেশে থাকে, তাই রণ ভাবল ফেসবুকে মেসেজ করে মায়ের কথা জানিয়ে
কিছু সাহায্য চাইবে, সেই ভেবেই আজকে মেসেঞ্জারে অন হওয়া। মেসেঞ্জারের প্রথমেই রিমিতার মেসেজ, রিমিতা ওকে দেখা করতে বলেছে আর বলেছে ওর মায়ের জন্য চিন্তা না করতে, ওর মায়ের চিকিৎসার জন্য রিমিতা যথাসম্ভব সাহায্য করবে, তাই ওর সাথে দেখা করতে চায়। সামনের বুধবার ও যেন খিদিরপুরের কাছে রিমাউন্ট রোড স্টেশনে দেখা করে। রিমিতার কথা মতো রণ দমদম থেকে সন্ধে 6:45 ট্রেন ধরল। শীতকাল, তার উপর ট্রেনটা অনেক লেট। বড়বাজার ছাড়ার পর ট্রেনের কামরায় ও ছাড়া প্রায় কেউ নেই। অজান্তেই গাটা শিরশির করে ওঠে রণজয়ের, কিন্তু তারপরেই নিজের মনকে শাসন করে। সে তো ভীতু নয়, ছেলেবেলায় খেলাধুলো করত, বড় হয়েও খেলেছে, বন্ধুদের অনেকের থেকেই সাহস ও শরীরের জোর তার অনেক বেশি। তখনই তার কানের কাছে একটা নারী কণ্ঠ শুনতে পেল সে। ভয় কি, আমি আছি। আচমকা নারী কণ্ঠের আওয়াজে চমকে ওঠে রণ। ট্রেন রিমাউন্ট রোড স্টেশনে এসে পৌঁছয় 8:00 পর। রণ একাই স্টেশনে নামে। বাবারি, খাস কলকাতায় এরকম নির্জন স্টেশন? স্টেশন থেকে নিচের দিকে তাকালে কেবল সারি সারি গোডাউন। খিদিরপুর বন্দরে মালপত্র জাহাজে করে নিয়ে এসে ওই গোডাউনগুলোতে রাখা হয়। স্টেশন চত্বরে জনমানব নেই। রণ ভাবে ফিরে যাবে, কিন্তু ফেরার ট্রেনও তো এখন নেই। তাই কি করবে ভাবতে ভাবতেই হঠাৎ করে যেন মাটি ফুঁড়ে একজন মহিলা রণর সামনে গিয়ে আসে। রণকে দেখে বলে, হ্যালো রণজয়, আমি রিনিতা, সরি তোমাকে এইরকম জায়গায় নিয়ে আসার জন্য, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে ভয় পেও না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বলে রিমিতা রণজয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। রণজয় রিমিতার সাথে হ্যান্ডশেক করতে গিয়ে দেখে হাতটা বরফের মতো ঠান্ডা। রিমিতা বোধহয় রণর মনের কথা বুঝতে পারে, বলে, শীতের দিনে ঠান্ডায় হাত তো ঠান্ডা হবেই না, এসো তুমি। রণ রিমিতাকে অনুসরণ করে একটা গোডাউনের ভেতরে এসে ঢোকে। গোডাউনের এক কোণে ছোট্ট অফিস ঘর। রিমিতা রণকে একটা চেয়ারে বসতে বলে, তারপর নিজেও একটা চেয়ারে বসে। চারিদিকে অন্ধকার, বাইরে দু একটা আলো এদিক ওদিক চলছে, গোডাউনের ভেতরেও ছোট একটা আলো টিম টিম করছে। অবশ্য বাইরে থেকে চাঁদের আলো এসে একটা অদ্ভুত আলো আঁধারি সৃষ্টি করেছে। রণ বলে, রিমিতা চলো অন্য কোথাও যাই। রিমিতা বলে, না রণ, আমি অন্য কোথাও যেতে পারবো না, তুমি এখানে বসেই শোনো আমার কথা। রণ বলে, ঠিক আছে বলো। রিমিতা শুরু করে, জানো রণ, আমি খিদিরপুরের এক বেশ্যার মেয়ে, আমার দিদিমাও বেশ্যা ছিল। আমাদের মায়ের পরিচয় থাকলেও বাবার কোনো ঠিক নেই, তবে আমার বাবাকে আমি দেখেছি। আমার জন্মের 2 বছর আগে বিখ্যাত ব্যবসায়ী রাধামাধব চক্রবর্তী আমার মাকে ওনার বাধা রক্ষিতা হিসেবে রাখেন। মাকে উনি একটা আলাদা বাড়ি ভাড়া করে দিয়েছিলেন। উনি একসময় ওনার সংসার ছেড়ে আমার মায়ের কাছে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু আমার মা রাজি হয়নি। এই নিয়ে খুব অশান্তি হতো ওনার সংসারে। জানো, ছোটবেলায় বাবা মুখ কালো করে আমাদের ঘরে আসতো, তারপর আমার মায়ের সেবা যত্নে মানুষটা খুশিতে ঝলমলিয়ে উঠত, আমাদের নিয়ে ঘুরতে যেত। এদিকের কয়েকটা গোডাউন আর এই অফিস ঘরটা বাবারই ছিল। একদিন বাবা এই অফিস ঘরেই খুন হয়ে যায়। রণর গলাটা কেমন যেন শুকিয়ে আসতে থাকে। রিমিতা আবার শুরু করে, জানো রণ, আমার মা পেটের দায়ে শরীর বিক্রি করলেও মনের দিক থেকে খুব দয়ালু আর ভক্তিমতী ছিল। রোজ মায়ের প্রতিষ্ঠিত গোপালকে পুজো না করে মা জল খেত না। আমাকে মা পড়াশোনা শেখাচ্ছিল হোস্টেলে রেখে। বাবা মাকে যা টাকা পয়সা দিত তার বেশিরভাগটাই মা অন্যদের দরকারে সাহায্য করত। মা নিজের কথা কোনো দিন ভাবিনি, তাই বাবা মারা যাওয়ার পর আমরা প্রায় শূন্য হাতে দিদিমার কাছে এসে উঠি। কিন্তু ততদিনে মায়ের বয়স বেড়েছে আর শরীরেও নানা রোগ ভোগ। মাও নতুন করে ওই কাজ আর করতে চাইছিল না, বাধ্য হয়ে এখানের একটা কারখানায় সামান্য কাজ নেয়। কিন্তু ওই টাকায় আমার হোস্টেলের খরচ চালানো সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে আমি মায়ের ওখানে ফিরে পড়াশোনা শুরু করি, কিন্তু ওইসব জায়গায় পড়াশোনা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। একদিন আমার দিদিমাই আমার ঘরে লোক ঢুকিয়ে দেয়, আমি সমাজের চোখে খারাপ হয়ে যাই। আমার মা এত বড় শোকটা নিতে পারেনি, আস্তে আস্তে তার শরীর ভাঙে। আমি শরীর বেছে মায়ের চিকিৎসা করি, কিন্তু মা কিছুদিনের মধ্যেই মারা যায়।
এরপর আমি খুব ভেঙে পড়ি। এই সময় আমার আলাপ হয় সুবীরের সাথে। সুবীর আমার কাছে শরীরের সুখ নিতে আসত, রক্তচটা উগ্রস্বভাবের, কিন্তু আমি মনে মনে ওকে ভালোবেসে ফেলি। একদিন আমি জানতে পারি যে ও আমার বাবার আগের পক্ষের ছেলে, আমরা ভাই বোন। খবরটাতে লজ্জায় ঘৃণায় আমি মাটিতে মিশে যাই, নিজেকে শেষ করে দিতেও চাই কিন্তু পারি না। এর মধ্যে একদিন সুবীর আমার ঘরে আসে, আমি কেঁদে ফেলি, বলি এই সম্পর্ক হয় না, আমরা ভাই বোন। ও খুব রেগে যায়, বলে বেশ্যা না আছে কোনো জাত, না আছে পরিবার, বেশ্যা কারোর বোন হতে পারে না। তারপর আমার মৃত মাকে যাচ্ছে তাই বলে অপমান করে, আমার সাথে জোর করতে চায়। আমি লোক দিয়ে ওকে বের করে দিই, যাওয়ার সময় বলে এর প্রতিশোধও নেবে। তারপর বেশ কিছুদিন ও আর আসেনি আমার কাছে। তারপর এক ভাই ফোটার দিন ও এসে বলে ও আমাকে বোন হিসেবে স্বীকার করেছে, আমি যেন ওকে ভাই ফোটা দিই। আমি প্রথমে রাজি হইনি, পরে বাবার কথা ভেবে রাজি হয়ে যাই, আমি সুবীরকে ভাই ফোটা দিই। এরপর প্রায়ই সুবীর আসত আমার কাছে, কিন্তু কোনোদিন কোনো খারাপ প্রস্তাব রাখেনি। আমিও দাদা হিসেবে ওকে মানতে শুরু করি, মনকে এই বলে সান্ত্বনা দিই যে আমি তো জেনে বুঝে ওর সাথে কোনো সম্পর্ক করিনি, না জেনে সাপের বিষ খেলেও নাকি দোষের হয় না। যাই হোক, আমি সুবীরকে বিশ্বাস করতে শুরু করি, কিন্তু বুঝতেও পারিনি ও এত বড় বেইমানি করবে আমার সাথে। একদিন সুবীর এসে বলে সে আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চায়, তার বোন এই নরকে থাকুক তা সে চায় না। আমি যেন আমার যা কিছু আছে সব নিয়ে তার সাথে যাই, আমি রাজি হয়ে যাই। ও বলে ও সন্ধেবেলায় এসে আমাকে নিয়ে যাবে, আমি যেন মায়ের সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে যাই। আমি বলি আমার মায়ের কিছুই নেই। সুবীর একটা ক্রূর হাসি হেসে বলে কিছু তো আছে, তাই যেন নিয়ে যাই। আমি তখনও বুঝিনি এটা একটা ফাঁদ ছিল। সন্ধেবেলায় সুবীর আমাকে এই গোডাউনে নিয়ে আসে, তারপর গোডাউনে আমাকে আটকে রাখে, তিন বন্ধুকে নিয়ে ধর্ষণ করে, তারপর আমার জিনিসপত্র খুঁজে সামান্য যা টাকা ছিল সব নিয়ে আমাকে এই ঘরে আটকে রেখে যায়, বলে রাতে এসে এটাকে জ্বালিয়ে দেব। আমি বলি তোমাকে দাদা ডেকেছিলাম, তার এই প্রতিদান দিলে? সুবীর ক্রূর হাসি হাসতে হাসতে বলে বেশ্যার আবার দাদা? তোর মায়ের জন্যই তো আমি বাবাকে ওই গোডাউনে খুন করি, তা না হলে তোরা মায়ে মেয়ে মিলে সব লুটে পুটে খেতি। তারপর আমার কানে গলায় যা সামান্য গয়না ছিল সব খুলে নিল। বাবা আমার মাকে একটা হীরের বসানো আংটি দিয়েছিল, সেটা মা হাজার কষ্টেও বিক্রি করেনি, ওটা আমার হাতে ছিল, কিন্তু ওটা বেশ টাইট ছিল বলে ওরা আমার হাত থেকে খুলতে পারেনি। যাওয়ার আগে আমার মুখে একদলা থুতু ফেলে বলে গেল আমার গায়ে অ্যাসিড ঢেলে দিলেই ওটা আমার হাত থেকে খুলে যাবে, বলে অ্যাসিডের বোতলগুলো রেখে চলে গেল। ওরা যাবার পর অসহ্য যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম আমি আর বাঁচব না। কিন্তু মরার আগে মায়ের ভালোবাসার চিহ্নকে ওই পশুদের হাতে দিতে একদম ইচ্ছে করছিল না। আমি অনেক চেষ্টা করেও আংটিটা হাত থেকে খুলতে পারলাম না। তখন শরীরটাকে হিচড়িয়ে নিয়ে গিয়ে ওই একটা অ্যাসিডের বোতলে আঙুল ডুবিয়ে দিলাম, আমার চোখের সামনে আঙুলের মাংস খুলে পড়ল। যন্ত্রণায় অস্থির হয়েও মায়ের প্রতিষ্ঠিত গোপাল মূর্তিটাকে আমার ব্যাগের থেকে বের করলাম, তারপর গোপালের মাথার চুলটা সরিয়ে আংটিটা চুলের ভেতর গুঁজে দিয়ে মাথার চুরোটা শক্ত করে পরিয়ে মূর্তিটাকে আলমারির নিচে ছুঁড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু বুঝতে পারিনি। ওরা গভীর রাতে এসে অনেক খুঁজেও আংটিটাকে না পেয়ে আমার গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিল, তারপর ওই গোরস্থানের দারোয়ানটাকে টাকা ধরিয়ে আমাকে কবর দিয়ে দিল।
সে আজ প্রায় দুবছর আগের কথা। তারপর থেকে এই অফিস ঘরে আর কেউ আসে না। তুমি ওই আলমারির তলায় একবার হাত দাও না রণজয়। রণ মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়ায় আলমারির নিচে, মূর্তিটা পেয়েও যায়। রিমিতার গলা আবার শোনা যায়, এই আংটিটির হিরেটা অনেক দামি রণজয়, প্রায় 10 লাখ টাকা দাম ওটার। ওটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করো, উনি সুস্থ হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি। রণ কাতর স্বরে বলে, রিমিতা তোমাকে আমি একটু, রিমিতা তোমাকে একটু দেখতে চাই, আমি তোমার জন্য কিছু করতেও চাই। রিমিতা বলে, তুমিই পারবে আমার জন্য করতে। কবরস্থানের একেবারে পশ্চিম কোণে আমাকে পোতা আছে, আমার দুই হাতেই 6টা করে আঙুল ছিল। তারপর একটা দমকা হাওয়া এসে গোডাউনের ক্ষীণ আলোটা নিভিয়ে দেয়। বাইরের জ্যোৎস্নার আলোয় রণ দেখে রিমিতার গায়ের চাদরটা উড়ে গেল, আর একটা অ্যাসিডে পোড়া মুখের মাংস আস্তে আস্তে করে খসে পড়তে লাগলো। তারপর কঙ্কাল হয়ে হাওয়ায় ভেসে যেতে লাগলো। রণ আর পারল না, গোপালের মূর্তিটাকে বুকে নিয়ে গোডাউন থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়নো শুরু করলো। তারপর এগলি ওগলি দিয়ে একটা বস্তি মতো জায়গায় এসে বসে পড়ল। বস্তির লোকজনরা রণকে একটু সুস্থ করে, বাড়ি যাওয়ার জন্য বাসে তুলে দেয়। পরদিন রণর ধুম জ্বর, তারই মধ্যে পিয়নোর কল লেটার নিয়ে এলো। রণ কলকাতা পুলিশে অফিসারের চাকরির ডাক পেয়েছে। পরীক্ষাটা রণ বছর দুয়েক আগেই দিয়েছিল, আর আশা প্রায় ছেড়েই দিয়েছিল। আজ প্রায় 3 বছর হয়ে গেল রণ পুলিশ অফিসার হিসেবে খিদিরপুরে পোস্টেড। অনেক চেষ্টার পর রিমিতার দিদিমার অভিযোগের ভিত্তিতে সুবীর আত্মার দলবলকে জেলে ঢুকিয়েছে রণজয়। রণর মাও এখন সুস্থ। রিমিতার মায়ের গোপাল এখন রণর বাড়িতে প্রতিষ্ঠিত। রণর মা রোজ সকালে উঠে ওনাকেই পুজো করে, আর ঠাকুরের কাছে রিমিতার আত্মার শান্তি প্রার্থনা করে। নিজের লেখা স্বরচিত মৌলিক গল্প পাঠাতে পারেন আমাদের। গপ্পবাজে পড়ে শোনানো হবে সেই সমস্ত গল্প। আমাদের যোগাযোগের ঠিকানা জা স্টুডিওর ফেসবুক পেজ, অথবা আমাদেরকে মেইল করতে পারেন justudio.concept@gmail.com এ। এই গল্পটি ভালো লাগলে ছড়িয়ে দিন নিজের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সাথে। লকডাউনকে আর একটু সহজ করে তুলব আমরা। অঙ্গীকার জা স্টুডিওর, অঙ্গীকার আপনার। ধন্যবাদ।